শুভসাগর, মু ডক্টর শিবপ্রসন্ন পাঠি, সমস্ত মো প্রণাম। প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি আগরু আলোচনা করিছে ব্রিটিশ কনকুইস্ট অফ ওড়িশা। প্লস থ্রি এবং পিজি সিলাবসে রয়েছে ব্রিটিশ আডমিনিস্ট্রেশন ইন ওড়িশা এবং ব্রিটিশর শাসন ব্যবস্থা ভিতরে পুলিশ, ন্যায়পালিকা, খজনা ব্যবস্থা মধ্যে রয়েছে। সমস্ত যুক্ত তিন বা প্লস থ্রি বিএ হিস্ট্রি অনার্স ছাত্রছাত্রী এবং পিজি ছাত্রছাত্রীঙ্ক উদ্দেশ্যে মোর এই প্রস্তুতি মু করিছি। থ্রি অর্থস পুস্তকরু, ওড়িশা ইতিহাস পুস্তকরু মু প্রস্তুত করিছি। যাহা পূর্ব ভিডিওরে কুয়াযাইছি কনকুয়েস্ট অফ ওড়িশা, তাপরে এহা নিরবচ্ছিন্ন ভাবে লিখিবে। এহা হচ্ছে ব্রিটিশ মানঙ্কর ওড়িশারে শাসন ব্যবস্থা। চলন্তু দেখিবা কোণ কৌছি শাসন ব্যবস্থা। ইম্পর্টেন্ট টাউনস ইন ওড়িশা ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ওড়িশা। যেতবে ব্রিটিশ মানে ওড়িশার শাসন কলে, সেতবে গুরুত্বপূর্ণ শহরগুলো ওড়িশার দেখা দিয়েছিলা পুরী, কটক, বালেশ্বর। এটা 1903 হচ্ছে 1803 করবে, যেতবে 1803 ব্রিটিশ অধিকার করেছিলা ওড়িশাকে, সেতবে ওড়িশার প্রমুখ শহর ভাবে পুরী, কটক, বালেশ্বর মুন্ড টেকি। এগুলো বাণিজ্য কেন্দ্র লা পিলা মানে। সে সময় ব্রিটিশর গভর্নর জেনারেল লে লর্ড ওয়েলসেলি। লর্ড ওয়েলসেলি হি ইমপ্লিমেন্টেড ফরওয়ার্ড পলিসি। সে সবুলে ফরওয়ার্ড পলিসি উপরে বিশ্বাস করুয়া অথরিটি ব্রিটিশ নিযুক্ত অফিসর টিয়ে। হি ক্যাপচর টু কটক অন 14 অক্টোবর 1803 অন্ডর দ্য লিডরশিপ অফ হারকোর্ট। জেনারেল হারকোর্টঙ্কু সে পঠাই অক্টোবর মাস 14 তারিখ 1803 মশিয়ারে ওড়িশার প্রমুখ বাণিজ্য কেন্দ্র এবং শহর কটকটিকে সে অধিকার করে নেলে। ওয়েলসেলি জন মেলভিলে কু নিযুক্তি করেছিলে হারকোর্ট কর্নল হারকোর্টঙ্ক সহিত কটকর ব্যবস্থা বুঝিয়া পাই, শাসন ব্যবস্থা বুঝিয়া পাই। লর্ড ওয়েলসেলি অ্যাপয়েন্টেড টু জন মেলভেলি টু একম্পেন কলোনিয়াল হারকোর্ট আজ কমিশনার ফর সেটিং দ্য এফআইআর অফ কটক। কমিশনার ভাবে জন মেলভেলি নিযুক্তি হলে কটকরে। ব্রিটিশ ইনক্লুড উইথ ভোঁসলে চিফ অফ নাগপুর ইন্টারপ্রিটিং রাজা সাহ কুজঙ্গ এন্ড কনিকা। ব্রিটিশ ওড়িশার সুরুখুরুরে শাসন করিয়া পাই নাগপুরর ভোঁসলে রাজা যে জানুজি রইলে, সেই ভোঁসলে রাজা যিয়ে সে সময় তাহত এবং কিছু চুক্তি করে মরাঠা মানুষ চৌথ দেওয়াপি এবং তা সহিত ইন্টারগুনিং রাজা অফ কুজঙ্গ, কুজঙ্গর রাজাঙ্ক সহিত মধ্যে সে কিছু চুক্তি করে কনিকার রাজাঙ্ক সহিত চুক্তি করে। যাহা হলে ব্রিটিশ মানুষ ওড়িশার আগুক বড়াও পড়ি, তেমন সে চুক্তি করে। ব্রিটিশ লিভিং ট্রপস এট ইম্পর্টেন্ট স্টেশন লাইক পুরী, খোর্ধা, কটক এন্ড বালেশ্বর। ওড়িশার প্রসিদ্ধ শহরগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলো ব্রিটিশ সৈন্য ছাউনি মানে রইলা পুরীর রইলা, খোর্ধারে রইলা, কটকরে রইলা, বালেশ্বর রইলা। ব্রিটিশ সেট অফ প্রোভিনশনাল ব্যাটালিয়ন এট কটক। প্রোভিন্স কথা বুঝিয়া পাই এবং কটককে সুরক্ষা দেওয়া পাই কটকর গোটিয়ে প্রোভিনশনাল ব্যাটালিয়ন মানে সৈন্য ছাউনি প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ। তাপরে আসিগলে পিলা মানে জেমস হন্টর। হি অ্যাপয়েন্টেড অ্যাজ একটিং কলেক্টর এট জগন্নাথ পুরী। পিলা মানে কটক বাণিজ্য কেন্দ্র থিলে মধ্যে ব্রিটিশ মানঙ্কর শাসন সময়রে জগন্নাথ বা পুরীকে জগন্নাথ বলে কুয়া যাওতলা সেই অঞ্চলরে জেমস হন্টরঙ্কু কলেক্টর ভাবরে নিযুক্তি করা গলা। তাপরে দেখিবা কলেক্টর কোন, কলেক্টর কোণ, কলেক্টর রেসপন্সিবল ফর প্রপর একাউন্টস টু কমিশনার এন্ড হি এনজয়েড জুরিডিসকেশন পাওয়ার ইন রেভিনিউ ম্যাটার্স। ব্রিটিশ মানঙ্ক সময়রে যে কলেক্টর মানে নিযুক্তি হইতে, প্রকৃতরে সেই কলেক্টর মানঙ্ক কাম থিলা, গুরুদায়িত্ব থিলা প্রকৃত হিসাব দেবে, আয় ব্যয়ের হিসাব রাজ্যের কোণ চালিছি কমিশনরঙ্কু রিপোর্ট করিবে এবং ন্যায়পালিকার সমস্ত রাজস্ব ও ন্যায়পালিকা ব্যবস্থাকে সে পরিচালনা করিবে, কলেক্টরঙ্কর কাম থিলা।
কলেক্টরমানে ব্রিটিশমানঙ্କ দ্বারা নিযুক্তি হতুলে শাসন করিয়া পাই। সেইপরি কলেক্টরমানଙ୍କ পর অমিলস, এই অমিলস মরাঠামানଙ୍କ সময়ରେ ବି ରହିଥିଲେ, ব্রিটিশମାନେ ନିଯୁକ୍ତି କରିଥିଲେ। অমিলস ওয়ার্কড আজ সবর্ডিনেট অফ দ্য কলেক্টর, কলেক্টর অধীন, কলেক্টরঙ্କର অধীনରେ কাম করুথিলে অমিল মানে, কলেক্টরଙ୍କୁ সহযোগ করুথিলে। কলেক্টর আর অমিলস ছিলে টপ পোস্ট ব্রিটিশমানଙ୍କର শাসনରେ ଓଡ଼ିଶାରେ। তারপরে দেখিবা কটক, কটকର শাসন ব্যবস্থা। কটক ডিভাইডেড ইন টু ডিভিজন ইন জুন 1804। কটক শাসনର সুবিধা ক্ষেত্রে জুন মাস 1804 মসিহারে দুইটি ভাগে বিভক্ত করা গলা, লাইক নর্দেন উত্তর এবং সাউথরেন, উত্তর আউ দক্ষিণ কটক এন্ড মহানদী আজ দ্য ডিভাইডিং লাইন। মহানদী কু এই নর্দেন উত্তর ভাগ আর সাউথরেন দক্ষিণ ভাগ কু মঝিরে ডিভাইডিং লাইন রূপরে ধরে নিয়ে গলা। এয়া থিলা কটকর বিষয়। তারপরে আসিগলা পিলা মানে বালেশ্বর এন্ড জগন্নাথ, জগন্নাথর অর্থ পুরী, বালেশ্বর জগন্নাথ বা পুরীর বিষয়ে জানিবা। টু হেডকোয়ার্টার অফ টু টাউন টু ডিভিজন, বালেশ্বর আর কটক মধ্যে গোটিয়ে স্বতন্ত্র ডিভিজন থিলা, যেপরি কটক থিলা। এই দুইটি ডিভিজনের দুইটি মুখ্য কার্যালয় রহিথিলা, তার অর্থ ব্রিটিশ কটক বালেশ্বর আর জগন্নাথ বা পুরী অঞ্চলের স্বতন্ত্র অফিসর নিযুক্তি করেছিল, হেডকোয়ার্টার করেছিল। ক্যাপ্টেন মার্গনঙ্ক বিষয়ে পড়া, হি কনকুয়েড টু বালেশ্বর ইন 21 সেপ্টেম্বর 1803। সেপ্টেম্বর মাস 21 তারিখ 1803 মসিহার ক্যাপ্টেন মর্গন বালেশ্বরক অধিকার করে নেলে। হি ওয়াজ ইনচার্জ অফ বালেশ্বর, ক্যাপ্টেন মার্গন অধিকার কলা পরে তাঁকু বালেশ্বরর শাসন দায়িত্বর অধিকারী রূপে নিযুক্তি করা যাইতিলা। আজ দা কলেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট ক্ষমতা মধ্য ক্যাপ্টেন মার্গঙ্কু বালেশ্বরর দিয়া যাইতিলা। ব্রিটিশ মানে ক্যাপ্টেন মার্গঙ্কু কলেক্টর আর ম্যাজিস্ট্রেট রূপে মধ্য নিযুক্তি করেছিল বালেশ্বরে। তারপরে আসিগলে ব্রিটিশর জনে প্রমুখ অফিসর রবার্ট কের, ইন 1804 হি অ্যাপয়েন্টেড আজ কলেক্টর অফ বালেশ্বর। ক্যাপ্টেন মার্গঙ্ক পরে 1804 মসিহারে ব্রিটিশর অফিসর রবার্ট কের বালেশ্বরর কলেক্টর রূপে নিযুক্তি হলে। তারপরে আসিগলা পিলা মানে আউ জন অফিসর ব্রিটিশর, চার্লস গ্রোইন, হি অ্যাপয়েন্টেড আজ দ্য ফার্স্ট জজ ম্যাজিস্ট্রেট এন্ড কলেক্টর অফ জগন্নাথ পুরী। পুরী অঞ্চল জগন্নাথ অঞ্চলর শাসন করিয়া পাই চার্লস গ্রোম কু নিযুক্তি করা গলা। সে হচ্ছন্তি পুরীর জগন্নাথ অঞ্চলর প্রথম ন্যায়পালিক, ন্যায়পাল এবং ন্যায়াধীশ এবং কলেক্টর বা জিল্লাপাল ভাবরে চার্লস গ্রোম নিযুক্তি পাইলে ব্রিটিশ দ্বারা। কেবে পিলামানে নিযুক্তি পাইলে অন 27 অক্টোবর 1804, অক্টোবর মাস 27 তারিখ 1804 মসিহা। তারপরে ওড়িশার শাসন ব্যবস্থা সুরুখুরুরে চলিয়া পাই, ওড়িশাকে শাসন ব্যবস্থা সুরুখুরুরে চলাইয়া পাই ব্রিটিশ তরফরু রেগুলেশন 13 অফ 1805 আসিলা। ব্রিটিশর নিয়ম ধারা 13 ধারা 1805 আসিলা। বাই দিস রেগুলেশন ব্রিটিশ এবলিশ কমিশনর অফ কটক, এই রেগুলেশন 13 অফ 1805 নিয়ম অনুযায়ী ব্রিটিশ কম কলা কলেক্টর অফ যা কমিশনর অফ কটক লা কটকর গোটে কমিশনর অফিস লা তাকে উচ্ছেদ করে নেল। বাই দিস রেগুলেশন সাউথ এন্ড নর্থ ডিভিজন প্লেসিং অন্ডর ওয়ান কলেক্টর এন্ড হেডকোয়ার্টার এট জগন্নাথ পুরী। এই রেগুলেশন 13 অফ 1805 নূতন ভাবে নিয়ম অনাযায়ী কটক যে দুইটি বিভাগ হয়েছিল প্রাথমিক স্তরের দক্ষিণ বিভাগ উত্তর বিভাগ একাঠি করে দিয়া গলা এবং তার মুখ্য কার্যালয় পুরীরে করা গলা বা জগন্নাথরে করা গলা। তারপরে দেখিবা জর্জ ওয়েব অ্যাপয়েন্টেড আজ কলেক্টর অফ জগন্নাথ পুরী। জর্জ ওয়েব নামক জনে ব্রিটিশ অফিসর দ্বিতীয় নম্বর ইয়ে কলেক্টর ভাবে জগন্নাথ পুরীরে নিযুক্তি হলে। রবার্ট কের অ্যাপয়েন্টেড জর্জ এন্ড ম্যাজিস্ট্রেট ফর হোল প্রোভিন্স, ব্রিটিশর সম্পূর্ণ প্রোভিন্স প্রদেশ পাই রবার্ট কেরঙ্কু
ন্যায়পাল বা ন্যায়াধীশ ভাবে নিযুক্তি করাগলা। রবর্ট খের ইয়ে হচ্ছেন ব্রিটিশর জন অফিসর, তা বিষয়ে আলোচনা করা। ব্রিটিশ শাসনের লে ওড়িশার হি অ্যাপয়েন্টেড জজ এন্ড ম্যাজিস্ট্রেট ফর জগন্নাথ অর পুরী প্রোভিন্স। রবর্ট খের জগন্নাথ বা পুরী প্রদেশ পাই ন্যায়পাল ভাবে নিযুক্তি হলে, এন্ড হি অ্যাপয়েন্টেড দ্য সুপরটেন্ডেন্ট অফ দ্য ট্রাইবুটারি মহলস। ব্রিটিশ অধীনরে দো ছোট ছোট রাজা মানে রইতিলে, তাকু ট্রাইবুটারি মহলস কুয়াযাউতুলা। সেই ছোট ছোট রাজা মানে ব্রিটিশ কু কর দউতুলে। এই যে ট্রাইবুটারি মহলর মুখ্য ভাবে মধ্যে রবর্ট কের কু ব্রিটিশ শাসনরে নিযুক্তি করা যাইতিলা। হি অ্যাপয়েন্টেড অ্যাজ হেড ইফ ইন দ্য ইফ ইজ ইন করি ইন দ্য সাল্ট ডিপার্টমেন্ট। ব্রিটিশ যেতবে ওড়িশা অধিকার করে নেলা, ওড়িশার সে সময় লবণ উৎপাদন অত্যধিক হোলা, সাল্ট বিভাগর মুখ্য ভাবে মধ্যে রবর্ট খের নিযুক্তি কলা ব্রিটিশ ওড়িশার। তাপরে আসলে ব্রিটিশর আজ জন অফিসর পিলা মানে জেমস কিং বা জে কিং, 1806 আসলে হি অ্যাপয়েন্টেড ফার্স্ট সাল্ট এজেন্ট ইন ওড়িশা ইন নভেম্বর 1805। এটি ছ সেটা 1805 করবে পিলা মানে, বা 1806 লিখুন, গোটিয়ে মশিয়া কিছু অসুবিধা হব না। 1806 কম কলে জেমস কিং প্রথম ওড়িশার লবণ এজেন্ট ভাবে বা প্রতিনিধি ভাবে নিযুক্তি হলে। তো দেখুন ব্রিটিশ আমন লবণ মারিবা অধিকার কু ছড়াই নেলা, একচাটিয়া লবণ ব্যবসায় কলা, এবং এই লবণ ব্যবসায় পাই স্বতন্ত্র অফিসর সে নিযুক্তি কলা। সে হচ্ছেন জেমস কিং। ব্রিটিশ এক্সপোর্ট সাল্ট আপ টু 45 লাখ। ব্রিটিশ লবণকু নিজ অক্তিয়ারকু নিয়ে একচাটিয়া ব্যবসায় কলা। 45 লক্ষ টঙ্কার লবণ সে রপ্তানি করেছিলা, যাকি ওড়িশার সম্পূর্ণ ভূ রাজস্ব আদায় ঠারু বহু গুণ অধিক সে সময়রে থিলা। ইন 1814 কলেক্টর ওয়াজ এলাউড টু মুভ টেম্পোরারিলি টু কটক। পুরীরে রয়েছিলা কলেক্টরেট জগন্নাথ অঞ্চলরে, যাকি শাসন করা সে অসুবিধা হোলা, কী পুরীটা গোটিয়ে কর্ণর অঞ্চল হয়ে যাওয়া, এবং পুরীরে কৌশি ব্যাঙ্কর্স নথিলে যে মানে কি ট্রেড সেন্টর কু কন্ট্রোল করা বা আর্থিক সহায়তা দেওয়া অনেক সমস্যা পুরীরে হেডকোয়ার্টার হবার হয়েছিলা। তেণু ব্রিটিশ অফিসর মানে চাহুলে কটক কু স্থানান্তর করা কলেক্টর অফিস কু। পরিশেষে 1814 টেম্পোরারিলি অস্থায়ী ভাবে কটক কু কলেক্টর অফিসটি নিয়াগলা। ইন 1816 কলেক্টরেট ওয়াজ সিফটেড টু কটক পরমানেন্টলি। 1816 স্থায়ী ভাবে কটকরে কলেক্টরেট প্রতিষ্ঠা হেলা, পুরীরু উচ্ছেদ করে দিয়াগলা। তাপরে পিলা মানে ব্রিটিশ আনিলা রেগুলেশন অফ 1818। 1818 গোটে আইন অফিস অফ দ কলেক্টর এস্টাবলিশড এট কটক। 1818 আইন বলরে ব্রিটিশ মানে ওড়িশার কটক ঠারে কলেক্টরেট প্রতিষ্ঠা কলে। রেভিনিউ বোর্ড সেট আপ ইন কটক। খজনা সম্বন্ধীয় ব্যবস্থার অফিস মধ্যে কটকরে তার মুখ্য কার্যালয় রহিলা। অন 23 অক্টোবর দ্য প্রোভিন্স অফ কটক ডিভাইড ইন টু 3 ডিস্ট্রিক্ট, বালেশ্বর কটক পুরী। 23 অক্টোবর 1805 বা 6 কটককু 3 গোটি ডিভিজন করে দিয়াগলা। ডিস্ট্রিক্টরে গোটে হল বালেশ্বর, গোটে হল কটক, গোটে হল পুরী। হেজ রিকেটস অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যাজিস্ট্রেট অফ বালেশ্বর। যে 3টি জেলারে কটককু বিভক্ত করাগলা, তার প্রথম জেলা বালেশ্বরে এজ রিকেটস ম্যাজিস্ট্রেট ভাবে নিযুক্তি হলে। তারপরে দেখবে দ্বিতীয় জেলায় কোণ হল ডাব্লু উইলকিনসন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যাজিস্ট্রেট অফ কটক। ম্যাজিস্ট্রেট ভাবে কটকর নিযুক্তি হলে ডাব্লু উইলকিনসন। এন্ড আর হন্টর অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যাজিস্ট্রেট অফ পুরী। আর হন্টরঙ্কু পুরীর ম্যাজিস্ট্রেট রূপে নিযুক্তি করাগলা। এটা পিলা মানে রেগুলেশন অফ 1818। তাপরে আসিগলা রেগুলেশন ফার্স্ট
1829। କଟକ ମେଇ 19 କମିଶନରସିପ୍ ଅଫ୍ ବେଙ୍ଗାଲ ପ୍ରେସିଡେନ୍ସି। କଟକକୁ ବଙ୍ଗ ପ୍ରେସିଡେନ୍ସି ଅଧୀନରେ 19 କମିଶନରସିପ୍ରେ ନିଆଗଲା, ଇଏ ଗୋଟେ ଧାରା, ଏବଂ ରେଗୁଲାର ସେଟଲମେଣ୍ଟ ଇନ୍ ଓଡ଼ିଶା। ତାପରେ ଓଡ଼ିଶାରେ ଗୋଟିଏ ରେଗୁଲାର ସେଟଲମେଣ୍ଟ କରାଯାଇଥିଲା, କେଉଁ ପଦାର୍ଥ ପାଇଁ କେତେ ଖଜଣା ଆଦାୟ କରାଯିବ। ଇନ୍ ଓଡ଼ିଶା ବ୍ରିଟିଶ ଇସ୍ୟୁଡ୍ ରେଗୁଲାର ସେଟଲମେଣ୍ଟ ଇନ୍ ଓଡ଼ିଶା। ଓଡ଼ିଶାରେ ବ୍ରିଟିଶ ରେଗୁଲାର ସେଟଲମେଣ୍ଟ ମଧ୍ୟ କରିଥିଲା, ରେଗୁଲାର ମାନେ ସ୍ଥାୟୀ ଭାବ। ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ଫିକ୍ସ ଫର୍ ରାଜା, ଯେଉଁ ଅଧୀନସ୍ଥ ରାଜାମାନେ ବ୍ରିଟିଶ ଅଧୀନରେ ରହିଲେ ଓଡ଼ିଶାର, ସେମାନଙ୍କ ପାଇଁ ଖଜଣା ମଧ୍ୟ ସ୍ଥିର କରାଯାଇଥିଲା, କିଏ କେତେ ବାର୍ଷିକ ଦେବେ ବ୍ରିଟିଶକୁ। ସେହି ରାଜାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ହେଲେ ନରସିଂହପୁର ରାଜା, ଆଠଗଡ଼ ରାଜା, ବାରମ୍ବା ରାଜା, ତାଲଚେର ରାଜା, ତିଗିରିଆ ରାଜା, ହିନ୍ଦୋଲ ରାଜା, ଖଣ୍ଡପରା ରାଜା, ଢେଙ୍କାନାଳ ରାଜା, ନୟାଗଡ଼ ରାଜା, ରାମପୁର ରାଜା, ନୀଳଗିରି ରାଜା, ଏହିସବୁ ରାଜାମାନେ ବ୍ରିଟିଶ ଅଧୀନରେ ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ରାଜା ଭାବରେ କାମ କଲେ, ଖଜଣା ଦେବେ, କାମ କରିବେ। ସେହିପରି ଭାବରେ ବ୍ରିଟିଶ ତାଙ୍କ ଶାସନ ସମୟରେ ଓଡ଼ିଶାରେ ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ଫିକ୍ସ ଫର୍ ଜମିଦାର୍ସ, ଲାଇକ୍ ଜମିଦାର୍ସ ଯେଉଁମାନେ ଜମିଗୁଡ଼ିକର ମାଲିକ ହୋଇଥିଲେ, ବହୁ ଜମିର ମାଲିକ ହୋଇଥିଲେ, ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଗୋଟିଏ କର ସ୍ଥିର କରିଥିଲା ବ୍ରିଟିଶ, ଯାହାକୁ କୁହାଯାଉଛି ରେଗୁଲାର ସେଟଲମେଣ୍ଟ। ସେହି ଜମିଦାରମାନେ କିଏ ଥିଲେ? ଆଳିର ଜମିଦାର, କୁଜଙ୍ଗର ଜମିଦାର, ସୁକିନ୍ଦାର ଜମିଦାର, ଦର୍ପଣର ଜମିଦାର, ମାଧପୁରର ଜମିଦାର, ମାଲୁଦର ଜମିଦାର, ହରିପୁରର ଜମିଦାର, ମର୍ଚ୍ଚପୁରର ଜମିଦାର ଏଣ୍ଡ ବିଶନପୁରର ଜମିଦାର। ଇନ୍ 1807 ଏବାଉଟ 266 ଷ୍ଟେଟ ୱିଥ୍ ରିସିପ୍ଟ ଅଫ୍ ରୁପିଜ 3 lakhs ଏକ୍ୟୁସନ୍ସ ଇନ୍ ପବ୍ଲିକ ଫର୍ ଏରିୟର ଫର୍ ରେଭିନ୍ୟୁ। ଯେଉଁ ଜମିଦାରମାନେ, ରାଜାମାନେ ଖଜଣା ଦେଇପାରୁନଥିଲେ, ଟ୍ରାଇବ୍ୟୁଟାରୀ ଦେଇପାରୁନଥିଲେ ବ୍ରିଟିଶକୁ, 1807 ପ୍ରଥମ ଥର କରିକି 226 ଷ୍ଟେଟ, ମାନେ ଯେଉଁ ଜମିଜମା ଥିବା ଅଞ୍ଚଳଗୁଡ଼ିକୁ ଷ୍ଟେଟ୍ କୁହାଯାଉଥିଲା, 266 ଷ୍ଟେଟ୍କୁ ବ୍ରିଟିଶ 3 lakhs ରୁପିଜରେ ସର୍ବସାଧାରଣ ନିଲାମ କରିଦେଇଥିଲା। ତାର ଅର୍ଥ ଜମିଦାରମାନେ ଖଜଣା ନ ଦେଇପାରିଲେ, ସେମାନେ ଯେଉଁ ଜମିର ମାଲିକ ଥିଲେ ସେ ଜମି ସବୁ ନିଲାମ ହୋଇଯାଉଥିଲା। କାମ ପାଇଁ କରାଯାଉଥିଲା ସେମାନଙ୍କର ବକେୟା ଉଦ୍ଦେଶ୍ୟରେ, ଯେଉଁ ବ୍ରିଟିଶକୁ କର ଦେଇପାରୁନଥିଲେ ସେ ଉଦ୍ଦେଶ୍ୟରେ। ଇନ୍ 1811 ବ୍ରିଟିଶ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ଡ କୋପର୍ କଏନ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା। 1811 ଅନେକ ପ୍ରଶ୍ନରେ ଆସେ ଯେ କେବେ ବ୍ରିଟିଶ କୋପର୍ କଏନ୍ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଚଳିତ କରିଥିଲା। 1811 ଆ ପୂର୍ବରୁ ପିଲାମାନେ ମରାଠାମାନଙ୍କ ସମୟରେ ଛୋଟ ଛୋଟ ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ କଉଡ଼ିକୁ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ବ୍ରିଟିଶ ଆସିଲା ହଠାତ୍ କୋପର୍ କଏନ୍ କରିଦେଲା, ସିକା ପ୍ରଚଳିତ କରିଦେଲା, ତାହାପରେ ଓଡ଼ିଶାର ବାସୀମାନେ ହଠାତ୍ ଗରିବ ହୋଇଗଲେ, ଯାହା ପାଖରେ ଯାହା ଗଚ୍ଛିତ ଥିଲା ସବୁ ଚଳିଲା ନାହିଁ ଆଉ। ଏ ଥିଲା ବ୍ରିଟିଶର ଗୋଟେ ଏମିତି ପଦକ୍ଷେପ ଯାହାକି ବହୁ ଲୋକଙ୍କୁ ତଳିତଳାନ୍ତ କରିଦେଇଥିଲା ପିଲାମାନେ। ତାପରେ ଦେଖିବା ଏକ୍ସକ୍ଲୁଜନ୍ ଅଫ୍ ଓଡ଼ିଆ ଫ୍ରମ୍ ସର୍ଭିସ୍। ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ଯେଉଁ ବ୍ରିଟିଶ ଅଫିସରେ, ଆଗରୁ ମରାଠା ଅଫିସରେ ନିଯୁକ୍ତି ଥିଲେ, ସେହି ଅଫିସରମାନଙ୍କୁ ବିଦାୟ ଦିଆଗଲା, ଏବଂ ବ୍ରିଟିଶମାନଙ୍କର ବିଶ୍ୱସ୍ତ ବଙ୍ଗାଳୀମାନଙ୍କୁ ଆଣି ଓଡ଼ିଶାରେ ଅଫିସର ଭାବରେ ନିଯୁକ୍ତି କରାଗଲା। ଇଏ ଥିଲା ବ୍ରିଟିଶର ଗୋଟେ ବିରାଟ ଭୁଲ, ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ଜନସନ୍ତୋଷ ଜାଗ୍ରତ କରିଥିଲା। ନ୍ୟାୟପାଳ ବ୍ୟବସ୍ଥା କ'ଣ ଥିଲା? ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଫର୍ ଜୁଡ଼ିସିଆଲ ଏଣ୍ଡ ପୋଲିସ, ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି କରାଯାଇଥିଲା ନ୍ୟାୟପାଳିକା ଚଲାଇବା ପାଇଁ, ଏବଂ ଏହି ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ଙ୍କର କାମ ଥିଲା ନ୍ୟାୟପାଳିକା ଚଲାଇବା ସହିତ ପୋଲିସ ବିଭାଗକୁ ମଧ୍ୟ ଅନୁସନ୍ଧାନ ରଖିବା ବା କିପରି ଚାଲୁଛି ଅନୁମାନ କରିବା। ତାପରେ ଦେଖିବା ପୋଲିସ ସିଷ୍ଟମ କ'ଣ ଥିଲା ଓଡ଼ିଶାରେ। ଥାନାସ ଏଷ୍ଟାବ୍ଲିଶଡ୍, ଯେଉଁ ଓଡ଼ିଶା ପ୍ରୋଭିନ୍ସକୁ ସେମାନେ ବିଭିନ୍ନ ଥାନାରେ ବିଭକ୍ତ କରିଥିଲେ ଏବଂ ଥାନାମାନ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ। ଥାନାର ମୁଖ୍ୟ ଭାବରେ ଦରୋଗା ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଇନ୍ ଥାନାସ, ଦ ବ୍ରିଟିଶର୍ସ ଆପଏଣ୍ଟେଡ୍ ଦରୋଗାସ୍ ଇନ୍ ଥାନା ଆଜ୍ ଏ ହେଡ୍ ଅଫିସର ଏଣ୍ଡ ଜମିଦାର୍ସ ଆଲ୍ସୋ ହେଲ୍ପ ଟୁ ପୋଲିସ, ଏବଂ ଜମିଦାରମାନେ ଯେଉଁ ବ୍ରିଟିଶ ଅଧୀନରେ କାମ କରୁଥିଲେ ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟ ଥିଲା ଆଞ୍ଚଳିକ ପୋଲିସକୁ ସେମାନେ ସହାୟକ କରିବେ ତାଙ୍କରି କାର୍ଯ୍ୟରେ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ପିଲାମାନେ ସାଲ୍ଟ ପଲିସି ଅଫ୍ ବ୍ରିଟିଶ, ବ୍ରିଟିଶର ଲବଣ ଆଇନ।
ପ୍ରକୃତରେ କହିବାକୁ ଗଲେ ପିଲାମାନେ ଲବଣ ଥିଲା ଭାରତ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ଗୋଟିଏ ମୁକ୍ତ ବା କରମୁକ୍ତ ବ୍ୟବସାୟ ଏବଂ ଅନେକ ଓଡ଼ିଆବାସୀଙ୍କର ଜୀବିକା। ବ୍ରିଟିଶ ଯେତେବେଳେ ଆସିଲା ସିଏ ତାର ଏକଚାଟିଆ ବ୍ୟବସାୟ ଲବଣରେ କଲା, ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ଲୁଣ ମାରିବା ପାଇଁ ଦେଲା ନାହିଁ, ସ୍ୱତନ୍ତ୍ର ଏଜେଣ୍ଟ ନିଯୁକ୍ତି କରିଦେଲା ଲବଣକୁ। ଏବଂ ସେ ସମୟରେ ବଙ୍ଗରେ ଲବଣର ଦର ଅତି ଉଚ୍ଚ ଥିଲା, ସେହି ଲବଣ ଦର ଉଚ୍ଚ ହୋଇଯିବାରୁ ବହୁ ଲବଣ ଓଡ଼ିଶାରୁ ସ୍ମଗ୍ଲିଂ ହୋଇକରି ବଙ୍ଗକୁ ଯାଉଥିଲା ସେହି ସମୟରେ। ଏହି ଏକଚାଟିଆ ବ୍ୟବସାୟ ଓଡ଼ିଶାର ଅର୍ଥନୀତିକୁ ଦୋହଲେଇ ଦେଇଥିଲା ଏବଂ ଏକଚାଟିଆ ଲବଣ ବ୍ୟବସାୟ ବ୍ରିଟିଶମାନଙ୍କୁ ବହୁତ ଲାଭବାନ କରିଥିଲା। ତା ସହିତ ବ୍ରିଟିଶମାନଙ୍କର ପ୍ରତି ଜନସନ୍ତୋଷ ଜାଗ୍ରତ ରହିଥିଲା। ଦ ମନୋପୋଲି ସାଲ୍ଟ ପଲିସି ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟେଡ୍ ବାଇ ଦ ବ୍ରିଟିଶ ଇଟ୍ ଇଜ୍ କ୍ରିଏଟ୍ ବେନିଫିଟ୍ ଟୁ ଦ ବ୍ରିଟିଶ ବଟ୍ ଇନ୍ ଫ୍ୟୁଚର ଇଟ୍ ଇଜ୍ ଡିସାଟିସ୍ଫାକ୍ସନ୍ କ୍ରିଏଟ୍ ଅଣ୍ଡର ଦ ଜେନେରାଲ ପିପୁଲ। ସେହି ସମୟରେ ଏହି ଲବଣ ଯେଉଁମାନେ ମାରୁଥିଲେ ତାଙ୍କୁ କୁହାଯାଉଥିଲା ମଲାଙ୍ଗିସ୍। ମଲାଙ୍ଗିସ୍ ମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ହୋଇଥିଲେ ଦ ସାଲ୍ଟ ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚରର୍ସ। ବ୍ରିଟିଶ କଲେକ୍ଟ ପିଲିଗ୍ରିମ୍ ଟେକ୍ସ ଆଲ୍ସୋ ଫ୍ରମ୍ ଓଡ଼ିଶା। ମରାଠାମାନଙ୍କର ସମୟରେ ଯେଉଁ ପିଲିଗ୍ରିମ୍ ଟେକ୍ସ ଓଡ଼ିଶାରେ ଥିଲା ତାକୁ ବ୍ରିଟିଶ ମଧ୍ୟ ଲାଗୁ କରିଥିଲା ଏହି ଧର୍ମଭିତ୍ତିକ କର ସଂଗ୍ରହ କରିବାରେ। ତ ବ୍ରିଟିଶର ଶାସନ ମଧ୍ୟ ମରାଠାରୁ କିଛି କମ୍ ନଥିଲା। ଏହା ଗୋଟିଏ ସମସ୍ୟା ହୋଇଗଲା ଆଗକୁ ଏବଂ ବ୍ରିଟିଶ ବିରୁଦ୍ଧରେ ଜନସନ୍ତୋଷ ଜାଗ୍ରତ ହେଲା। ମୁଁ ଆଶା କରୁଛି ମୋର ଏହି ଆଲୋଚନା ଆପଣମାନଙ୍କର ଆଗାମୀ ଯେକୌଣସି ଯୁକ୍ତ ତିନି ହେଉ କି MA ହେଉ ହିଷ୍ଟ୍ରିରେ ପରୀକ୍ଷାରେ ଉତ୍ତମ ଉତ୍ତର ରଖିବାରେ ସହାୟକ ହେବ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତ ଯୁକ୍ତ ତିନି PG ଇତିହାସର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଗଣରେ ସେୟାର କରନ୍ତୁ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନତା।